আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময় ভিডিওটি দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সবাইকে মনোরঞ্জন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ডাক্তার হারুন রশিদ, একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আজকে আমরা একটি সত্য ঘটনা অবলম্বনে আমরা একটি কেস স্টাডি বা মনোগল্প বলবো, এবং যেহেতু আমাদের একটা এথিক্স আছে, আমরা রোগীর নাম এবং পরিচয় অবশ্যই প্রকাশ করতে পারবো না। এই মনোগল্পটি শুনলে হয়তো কারো হৃদয়কে নাড়া দিতে পারে এবং আপনাদের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। আমরা যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যে একটি মেয়ের কথা, একটা ইয়াং লেডি, তার বয়স হার্ডলি 30 ইয়ার্স, সে ওপিয়ামে আসক্ত এবং এটা দীর্ঘদিন থেকে ওপিয়ামে আসক্ত, এবং মেয়েটি ম্যারিড এবং তার হাজবেন্ড খুব সাপোর্টিভ, সে একজন বিজনেসম্যান। তাকে বারবার ভর্তি করা হয়েছে, কিন্তু প্রতিবারই বের হওয়ার পরে সে আবার পুনরায় আসক্ত হয়ে পড়েছে। এভাবেই চলতেছিল, কোনোভাবেই তাকে আসক্ত থেকে দূরে রাখা যায়নি, এবং তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসত, এই কারণেই তাকে তার প্রতি কোনো কঠোরতা সে অবলম্বন করতে পারে নাই। না হলে অন্য কোনো মেয়ে হলে দেখা যেত ডিভোর্স হয়ে যেত, কিন্তু এখানে সেই ঘটনাটি ঘটে নাই। আমি মেয়েটিকে যখন দেখেছি, তার মধ্যে দেখছি পার্সোনালিটি ডিসঅর্ডার, অস্বাভাবিক ব্যক্তিত্ব দেখছি, এবং অস্বাভাবিক ব্যক্তিত্বের সাথে বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, এবং তার নেশার প্রতি যে আসক্তি বা তীব্রতা খুবই মারাত্মক, তা ছাড়া ইচ্ছাটা আসলে অতটুকু প্রবল নয়, এবং প্রবল নয় দেখি সে এখান থেকে বের হয়ে আসতে পারেনি। এভাবেই চলতেছিল, কিন্তু আস্তে আস্তে তার মানসিক সমস্যার পাশাপাশি শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যেমন দেখা তার পলিসিস্টিক ওভারি অলরেডি ডেভেলপ করছে। আপনারা জানেন যে পলিসিস্টিক ওভারিতে মেয়েরা ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এবং তার সারা শরীর ফুলে যায়, এটা একটা অর্গান ফেইলিয়ারের সাইন। তারপরে তার হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেশি পাওয়া যাচ্ছে, ডায়াবেটিস, প্রি ডায়াবেটিক, এবং এরপরে ডায়াবেটিস ডেভেলপ করবে, আমরা যখন পেয়েছি তখন প্রি ডায়াবেটিক, এবং তার যেহেতু সেটা ইনজেক্টেবল ফর্মে নয়, তার শরীরের বিভিন্ন জায়গায় এমন কোনো ভেইন নাই, সবগুলো ভেইন কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এবং সে প্রায়ই কিন্তু বিভিন্ন সংক্রামক ব্যাধি বা জীবাণুতে আক্রান্ত হয়, এবং তার SBSAG পজিটিভ, যেহেতু সে ইনজেক্টেবল ফর্মে এটি ইউজ করে, এবং তাতে বুঝতেই পারতেছেন যে তার লিভার একটি বড় ঝুঁকির মধ্যে আছে, এবং বারবার চিকিৎসার পরেও এবং যতবারই ভর্তি হয় তারপরেও বারে উইথড্রল ইফেক্টটা তার থেকে মারাত্মক হয়, এবং তার খিঁচুনি হইত, যখন ভর্তি করার পরে তীব্র খিঁচুনি হইত, কন্ট্রোল করা যেত না, এবং এই ধরনের রোগীকে আমরা খুব ভালো প্রগনোসিস আশা করতে পারি না। সে নেশার জগতে বা এই ট্র্যাপের মধ্যে এমনভাবে পড়ে গেছে যে তাকে লং টার্ম ভর্তি রাখতে হবে, আমরা সাধারণত 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত ভর্তি লাগে, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে 5 বছর কমপক্ষে ভর্তি করে রাখা প্রয়োজন, যেন সে কোনো অবস্থাতেই এই নেশাদ্রব্য পাইতে না পারে, এবং এতে যদি ডিলে করা হয়, বারবার ভর্তি করা হচ্ছে, যদি তাকে একবারে দীর্ঘ সময় যদি ভর্তি রাখা হয়, তাহলে হয়তো তার এডিক্টিভ যে নেচার, এডিক্টিভ বিহেভিয়ারটা পরিবর্তিত হতে পারে, না হলে সে একটা আত্মহত্যা, দীর্ঘমেয়াদী আত্মহত্যার প্রতি, মৃত্যুর দিকে আসলে এগিয়ে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।